মিরপুরে যুবদলের পরিচয়ে দোকান দখল করতে গিয়ে শ্রমিক লীগ নেতা আটক আমি এই কথাটাই ভাবছিলাম যে এখনই বিএনপিকে যে পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে অর্থাৎ যত রকম দুষ্কর্ম চাঁদাবাজি চুরি ডাকাতি ছিনতায় রাহাজানি সব জায়গায় দেখা যাচ্ছে যুবদল ছাত্রদল বিএনপির নাম আসছে আসলে কত ভাগ তারা জড়িত আর কতভাগ জড়িত না এটা মানে আলাদা করা খুব মুশকিল নানান রকম স্বার্থের কারণে বিএনপির ভেতরেই এক দল আরেক দলকে ফাঁসায় দিচ্ছে যেমন আহমেদ আজম খান একটা ভদ্রলোক মানুষ তাকে দেখা গেল যে ফাঁসায় দিচ্ছে টাঙ্গাইলে তারই দলের অন্যরা একই চট্টগ্রামেও একই ঘটনা ঘটেছে বিভিন্ন জায়গায় কিন্তু ঘটছে বরিশালের কথা তো জানলামই যে নেত্রীকে ফাঁসানো হলো তিনিও আসলে প্রকৃত ঘটনার সাথে যুক্ত না এখনো ক্ষমতায় আসেনি চিন্তা করেন কিন্তু এখন যত রকম সামাজিক অপকর্ম হচ্ছে চাঁদাবাজি দখলবাজি সবই কিন্তু বিএনপির নাম আসছে এবং পুরনো যারা এই দখলবাজি চাঁদাবাজি করতো এখন তারা খুব দ্রুত বিএনপির বিভিন্ন দলের নাম ব্যবহার করছে যুব দল শ্রমিক দল ছাত্র দল এগুলির নাম ব্যবহার করছে কোনো কোন ক্ষেত্রে যখন নাকি ধরা হচ্ছে অভিযুক্তকে তখন দেখা যাচ্ছে সে আসলে পূর্বতন সরকারেরই অংশ দখলবাজ চাঁদাবাজ অর্থাৎ আওয়ামী লীগেরই লোক এখন তারা বিএনপি সেজে তারা এই চাঁদাবাজিগুলি করছে আসলে যারা দখলদার বা যারা এই ধরনের কি বলে দুষ্কৃতিকারী বলবো তাদের কোনো দল নেই তারা হলো শুধু যখন যে দল ক্ষমতায় আসে সেই দলকে ব্যবহার করে এতে দুটি হয় যে দল দলের ভাবমূর্তি নষ্ট হয় যেমন দেখবেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বহু কিছু ঘটছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বারবার ব্যাখ্যা দিতে হচ্ছে বলছে যে না আমরা এর সাথে যুক্ত না কিন্তু নামটা কিন্তু চলে আসছে এতে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরও বদনাম হচ্ছে বদনাম হচ্ছে বিএনপির মতন খুবই প্রতিষ্ঠিত একটা রাজনৈতিক দল যাদেরকে বিবেচনা করা হচ্ছে তারা আগামীতে ক্ষমতায় আসবে তাদের নামটা চলে আসছে এখানে যে ঘটনাটি ঘটেছে রাজধানীর মিরপুর এক নম্বর চিড়িয়াখানা এলাকায় যুব দলের নাম ব্যবহার করে একটি দোকান দখল করতে গিয়ে আওয়ামী শ্রমিক লীগের এক নেতা হাতে নাতে আটক হয়েছেন বৃহস্পতিবার রাতে তাকে আটক করেন মহানগর উত্তর যুবদলের আটক করছে কি বিপদে পড়ছে তারা তাদের এখন কাজ করতে হচ্ছে পরে তাকে সুপার্দ করা হয় আটককৃত শ্রমিক লীগ নেতা হলেন সোহেল রানা তিনি উত্তর সিটির তিরানব্বই ওয়ার্ড শ্রমিক লীগের সদস্য মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ জানান রাত নয়টার দিকে আমার কাছে খবর আসে মিরপুর এক নম্বর চিড়িয়াখানা এলাকায় একদল লোক যুব দলের পরিচয় দোকান দখল করছে সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থলে গিয়ে লোককে হাতে নাতে আটক করি এই সময় তাকে জিজ্ঞাসাবাদ করলে জানায় সে মানে শ্রমিক লীগের সভাপতি সুমন নির্দেশে সে যুবদলের দলের পরিচয় দোকান দখল করতে এসেছে এ সময় সে সবার কাছে ক্ষমা প্রার্থনা করে পরে তাকে থানায় সুপর্দ করা হয় যাই হোক এটা একটা ঘটনা কিন্তু এরকম অসংখ্য ঘটনা ঘটছে এইগুলি কিভাবে প্রতিরোধ করা যাবে এটা হচ্ছে এখন বড় রাজনৈতিক চ্যালেঞ্জ কেননা গণমাধ্যমে যখন চলে আসছে আমরা নিজেরাও বিভ্রান্ত হয়ে এই খবরগুলো কিন্তু দিচ্ছি তাৎক্ষণিক ভাবে কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না এটা যেমন তাৎক্ষণিক একটা প্রমাণ পাওয়া গেল যার কারণে মানে সঠিক খবর যেটা সেটা আপনাদেরকে দিতে পারলাম আমি এই জন্য এই ভিডিওর মাধ্যমেও আবারও রিকোয়েস্ট করছি যে অভিযোগ সেল গঠন করেন এলাকায় এলাকায় থানায় থানায় এবং জেলায় জেলায় উপজেলা পর্যায়ে সৎ নেতাদের দিয়ে অভিযোগ সেল গঠন করেন সেই সেলে অভিযোগ আসলে একটা ভ্রাম্যমান সাংগঠনিক আদালত সেখানেও সৎ লোকের দরকার হবে তারা ঘটনাস্থলে যাবে নিয়ে তদন্ত করবে এবং সাথে সাথে অ্যাকশন নেবে এইটা যেমন হলো যে খবর আসার সাথে সাথেই দৌড়ে গেলেন যুবদলের দলের মহানগর যুব দলের নেতারা হ্যাঁ তো পরে তারা বুঝতে পারলেন তেমনই ভ্রাম্যমাণ সাংগঠনিক আদালত যদি এই কাজটা করে তাহলে কিন্তু অনেক বদনামের হাত থেকে রেহাই পাবে আর এই কার্যক্রম শুরু হলে দলের ভেতরেও যারা ঘাপ্পি মেরে আছে বা দলের বাইরে তারাও কিন্তু সতর্ক হবে এবং বহু মানে অনাসৃষ্টি হাত থেকে দল রক্ষা পাবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ